রাস্তায় স্পিড ব্রেকারের দাবি জানিয়ে রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন পালিতপুর সিউড়ি রোড অবরোধ করে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। রাস্তায় ইট ও বাঁশ ফেলে প্রায় আড়াই ঘন্টা পথ অবরোধ চলে, এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দেয়ানদিঘি থানার পুলিশ, পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার এই রাস্তায় একটি পথ দুর্ঘটনার ঘটনা ঘটে, সেই ঘটনায় নিহত হন দুই ব্যক্তি। ওই এলাকায় রাস্তায় স্পিড ব্রেকারের দাবি জানিয়ে তারা পথ অবরোধ করে। আজকে অবরোধ হচ্ছে হাম্পের জন্য অবরোধ। দাবি হচ্ছে কালকে রাত্রে 8:30 নাগাদ দুজনে স্পট অন স্পট ডেট হয়ে গেছে শালাগ্রামের সামনে। এখানে যে সামনে স্কুলটা আছে, এই স্কুলটাতে অনেক বাচ্চারা পড়াশোনা করে, এবার টার্লিংয়ের মুখ, এবার যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্য আজকে আমরা, এর আগেও অনেকবার বলা হয়েছে, প্রশাসন জানে, বিডিও জানে, তার অনেকবার বলা হয়েছে, তার সত্ত্বেও কোনো মানে হাম্পের এ নেই কো, তার জন্য আজকে অবরোধ হচ্ছে হাম্পের জন্য। আমাদের এই রাস্তায় দুজন অ্যাক্সিডেন্ট করে লড়িতে মেরে দিয়ে চলে যায়, আমরা লড়িও ধরতে পারিনি, দুজন স্পট ডেড হয়ে গেছে। আমাদের কারখানাতে ওরা শ্রমিক ছিল, হেঁটে আসছিল, ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে চলে যায়। আমাদের এই রাস্তায় পালিতপুর পালিতপুর থেকে সিউড়ি যে বাইপাস রাস্তাটা আছে, সিউড়ি রোডে যে উঠছে রাস্তাটা, আমাদের দু মাস অন্তর অন্তর অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা হাম্পের জন্যে বহুবার প্রশাসনের কাছে দাবি করি, পথ অবরোধ করি, রাস্তা অবরোধ করি, কিন্তু আমাদের প্রশাসন আমাদেরকে ব্যারিকেড দিয়ে চলে যায়, কিন্তু ব্যারিকেড পুলিশ গাড়িরা মানছে না, ব্যারিকেড মেরে ভেঙে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে, আমাদের এই যে পালিতপুর গ্রামে এখানে প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে শিশুরা পড়াশোনা করে, যাতায়াতে অসুবিধা হয়। আমরা এখানে চাইছি যে আমাদের রাস্তাটা মোটামুটি এখান থেকে নিয়ে শালাগ্রাম এনে গেট অবধি যেন 10 খানা হাম আমরা চাই, প্রতিটা কারখানা গেটে একটা করে হাম চাই, প্লাস আমাদের স্কুলের এই মাথা থেকে দু মাথায় দুটো হাম, আমাদের ঈদগোতলায় হাম এক দুটো, আর আমাদের ওই মাঝখানে আমাদের মেলা হয় ওখানে একটা হাম, এইদিকে 5টা, এই কালীতলায় একটা 6টা, আর প্রতিটা কারখানা 4টে কারখানা আছে, 4টে কারখানা একটা একটা করে, আমরা 12টা হাম্পে দাবি করছি, 10-12টা হাম্পে দাবি করছি। আমরা সেই জন্য আজকে প্রতিবাদ করেছিলাম, রাস্তা অবরোধ করেছিলাম। আমাদের কিন্তু 5 দিনের সময় নিয়েছে প্রশাসন, এখন এই মুহূর্তে আমাদের ব্যারিকেড এনে দিচ্ছে, 5 দিনের মধ্যে যদি হাম না হয় আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব, দরকার হয় আমরা কাটরোধ অবরোধ করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।